আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদের শিরোনাম। নবজাতককে মৃত ঘোষণা চিকিৎসকের, শ্মশানে গিয়ে কেঁদে উঠল শিশু। অবৈধ প্রেমের জেরে গর্ভবতী নাবালিকা বিষ পান করিয়ে খুন প্রেমিকের। ধলাই থানায় পুলিশ কর্মীর অত্যাচার, চার যুবককে বেধড়ক মারপিট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের এক বেসরকারি হাসপাতালে এক শিশুর জন্মের পর তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। পরে তার শেষকৃত্যের জন্য পরিবারের লোকেরা যখন শ্মশানে নিয়ে যান, ঠিক তখনই বেঁচে উঠে নবজাতকটি। সকালে তারা 6টার সময় কোটের সময় তারা কইছে আমি আসলাম না, 6টার সময় কইছে যে বাচ্চা মৃত, বাচ্চারা তোমরা শ্মশানে নিয়ে যাও, নাহলে আমরা তো পয়সা লাগবো। তারা বাচ্চা শ্মশানে নিছে, শ্মশানে নেওয়ার পরে বাচ্চা যখন প্যাকিং করতো তখন শ্মশানে রাখার আগে বাচ্চার যে দাদু তাইলে কইছেন আমি তো দেখি দিলে আমি আইতে দিই এ বেটা আসছে। আসার পরে দেখার পরে দেখছে কি বাচ্চা যখন প্যাকিং করছে বাচ্চা চিল্লা, এরপরে বাচ্চা আবার রিটার্ন তারা এখানে নিয়ে আছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে শিলচরে। ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিবারের লোকেরা এবং তারা এর তদন্ত চেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছিলেন তারা জানিয়েছেন, পরিবারের চাপেই তাড়াহুড়োর মধ্যে শিশুটিকে তারা ভুলবশত মৃত বলে ঘোষণা করেন। তারা জানিয়েছেন, পরিবারের লোকেরা বলেছিলেন মাকে বাঁচাতে, তাই চিকিৎসকরা মায়ের দিকে বেশি নজর দেন এবং অসাবধানতাবশত জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। রাত 10টা নাগাদ নর্মাল ডেলিভারির মাধ্যমে শিশুর জন্ম হয় এবং কিছুক্ষণ পরেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারা বলেন, জন্মের পর থেকেই নড়াচড়া করছিল না শিশুটি। সকাল 6টা পর্যন্ত অবজারভেশনে রাখার পর তারা মনে করেন শিশুটি মারা গেছে। পরে তারা একে মৃত বলে ঘোষণা করে পরিবারের হাতে তুলে দেন। শিশুর মৃত্যুর সার্টিফিকেট পর্যন্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সকাল 6টা নাগাদ শিশুর মৃতদেহ নিয়ে শিলচর শ্মশানঘাটে যান পরিবারের লোকেরা এবং সেখানে হঠাৎ কেঁদে ওঠে নবজাতকটি। এরপর তারা পুনরায় তাকে নিয়ে হাসপাতালে আসেন এবং বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শিলচরের হাসপাতালে যে রোগীদের সঙ্গে চরম গাফিলতি হয় সেটাই সামনে এসেছে। অনেকেই ওই হাসপাতাল এবং চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন। পরিবারের লোকেরা শিলচর সদর থানায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা যায়। যদি বাচ্চা সুস্থ নয় এবং এই নার্সিংহোমের মালিক এবং ডাক্তার দায়ী থাকবো, যদি বাচ্চা সুস্থ না করিয়ে দিতে পারে, আর আমরা চাইতেছি এখন আর কোনো মাতো কথা বাড়ানি, যে দিনে আগে বাচ্চাটা সুস্থ করা হোক, যদি সুস্থ হয়ে যায় আমরা কোনো ডিমান্ড থাকবো না, আর যদি সুস্থ না এটা লইয়া বৃহত্তর আন্দোলন ভেজা লইব এবং ডাক্তার এবং নার্সিংহোমের মালিক দায়ী থাকবো। কীভাবে একটা জিতা বাচ্চারা তারা পেকিং করিয়া শ্মশানেও পাঠায়, এটা আমরা বহুত বড় দেখার বিষয় আছে। এখন আপাতত কিছু সদর থানার মানুষ পাঠানি হয়েছে, আমার ওসির সঙ্গে যোগাযোগ যে এফআইআর ডাক্তার এবং নার্সিংহোমের নামে এফআইআর করা হবে। কালাইনের আসামি বস্তি এলাকার শঙ্কর কুর্মীর মেয়ে সবিতার ভালোবাসা চলছিল আদিত্য কর্মকার নামের এক যুবকের সঙ্গে। প্রায় 2 বছর যাবৎ তাদের প্রেম ভালোবাসা চলাকালে গর্ভবতী হয় সবিতা। তখন আদিত্য সবিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে নিয়ে যায়, কিন্তু হাসপাতালের বদলে সে নদীর পাশে নিয়ে গিয়ে জলের বোতলে বিষ মিশিয়ে সবিতাকে পান করতে বলে। সেটা পান করলে নাকি গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে, সবিতাও বিশ্বাস করে সেই জল পান করে নেয়। পরে আদিত্য তাকে বাড়িতে পৌঁছে দেয়। ঘরে এসে কয়েকবার বমি হয় তার। কিছুক্ষণ পর সবিতাকে ছটফট করতে দেখে তার মা জিজ্ঞাসা
করলে সে সবকিছু খুলে বলে। পরে সংকটজনক অবস্থায় সবিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালের যাওয়ার পর সবিতার মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমি কাজও গেছিলাম, কাজটা কি আইসি আওয়ার পরে তো আসতে আস করে তে আমি কইলাম কি তো আইসে গো আমার বাইসা তোর মা আইসি আমার মুখে দিয়ে চাইছে। যাওয়ার পরে আমি কইলাম কিতা খাইছ ক, কে খাওয়াইছে, কে কিতা খাওয়াইছে আমার ক, তে আমার চাইয়া কইল মা গো আমার রে দুইটা ছেলে আইয়া কয় আমি সাব সেন্টার আসি তুই নাই। যাওয়ার পরে তারে সাব সেন্টার থাকি নদীর পারে দিল আইসে, নদীর পারে দেখি আনিয়া আর তারে কিতা খাওয়াইছে বোতল গুলিয়া কয় গু খা এক নিকাশে। খাওয়ার পরে কয়েছে এগু আমার বউ দিয়ে দিছে তুই এক নিকাশে খা, এগু খাইয়া আইয়া তুমি ভালো হয়ে যাইবাই খাওয়াইয়া বোতলগু তারা লগে নিছে কি আর তারে বাড়িতে পাঠাইয়া দিছে। তে আমি কলাম নাম কো, তো কইছে যে আদিত্য কর্মকার ওষে আস আমাকে দিফে না আইছে আর জান গেছে কি। তারপরে আপনারা কই লিয়া গেছেন না বাড়িতেই আসলা? বাড়িতেও আসলো আমার বোনটা ঘরে আসলো, বোনটা এখন কইব। তো এটা খাইয়া ভালো হয়ে যাব মানে আপনার মেয়ে কিটা অসুস্থ আসলো নি? ওই কি ধরনের অসুস্থ আসলো? ও তো ডেলিভারি অসুস্থ। আমি কতদিনের? ছয় মাস। এটা আগে আপনি জানতেনি? না কয় না জিগাইলু কয় না। নতুন বাজারের বিক্রম গোয়ালা, সঞ্জয় নুনিয়া, শঙ্কর কুর্মী এবং দীপক নুনিয়া নামের চার যুবককে বেধড়ক পেটালেন অমিত দত্ত নামের ধলাই থানার এক পুলিশ কর্মী। তার মার খেয়ে বিক্রম গোয়ালা গত চার দিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সঞ্জয়, শঙ্কর ও দীপক তাদের নিজ বাড়িতে চিকিৎসাধীন। নিরীহ যুবকদের মারপিটের দরুন ধলাই থানার পুলিশ কর্মী অমিত দত্তকে অভিযুক্ত করে মঙ্গলবার শিলচর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার নতুন বাজারের ভুক্তভোগী পরিবারের লোক ও গ্রামবাসী সাংবাদিকদের ডেকে বলেন, গ্রামের দুপক্ষের বিবাদের মীমাংসাপত্র নিয়ে রবিবার ধলাই থানায় যান বিক্রম, সঞ্জয়, শঙ্কর ও দীপক। দুপক্ষের বিবাদও মিটে যায়, কিন্তু শেষ মুহূর্তে ধলাই থানার পুলিশ কর্মী অমিত দত্ত তাদের চারজনকে একটি কক্ষে নিয়ে গিয়ে সাংঘাতিকভাবে মারপিট করেন। এদিন ভুক্তভোগী পরিবারের লোকেরা বলেন, ধলাই থানায় পুলিশ কর্মী অমিত দত্ত তাদের গ্রামেরই লোক, কিন্তু তিনি এখানে পুলিশের কাজ করছেন না, খাকি পোশাক পরে গ্রামের জনগণের উপর প্রতিশোধ মেটাচ্ছেন। ধলাইর বাসিন্দা হওয়া সত্ত্বেও থানায় অমিত দত্তের কিভাবে পোস্টিং দেওয়া হয় এ ব্যাপারে তারা কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। আপনার নাম কিটা? মাতেশ্বরী গুয়ালা। বাড়ি কই আপনার? নতুন বাজার। কিটা হইছে? ও তো কেস একটা হয়েছিল দরবার করিয়া, কেস তো শেষ হয়েছে, বিচার হয়েছে। হ্যাঁ, কেস তারা গেল থানা, পয়সা ইসা দিয়া তারা কাগজ লইয়া, তারপরে অমিত দত্ত ঢুকাইয়া পুলিশ। অমিত দত্তর বাড়ি কই? ও তো নতুন বাজার সামনে। ও আমার ছেলেরে মারিয়া পাউ পাঠাই লাইছে, বুকো মারছে। আপনার ছেলে এখন কই? মেডিকেল আছে। কতদিন থেকে ভর্তি আছে? অত রবিবার তো না ভর্তি আছে, আজকে চার পাঁচ দিন তো না আমার খানি করা কি নাই। গরিব মানুষ কিতার লাগি মারলো? কিতার লাগি মারছে এখন আমিও তো বুঝলাম না। আর এই যে ছেলেটার এমন এই ধরনের পিটনা দিছে, যদি এই ছেলেটার কিছু যায় তার মা গরিব নিতান্ত রুজ রুজি করে রুজ খায়, এখন তার ফ্যামিলি চলে না, এই ধরনের এখন কি করা আপনি কইন? আমরা তো এটাই চাই আমি, যে এই ধরনের যদি পুলিশ থাকে তো এই ধরনের পুলিশ লাগে না, তারে ডাইরেক্ট আমরা চাই ডিসচার্জ করতে, সাসপেন্ড থাকা হোক আর তার চাকরি যেতে লাগবে, এটাই কথা আমরা, ওইটাই মনের দুঃখ। এটা যদি না হয় তো এটা হলো আন্দোলন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষাসহ স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মধ্যে আসাম রাজ্যের স্বাস্থ্যসহ শিক্ষা ব্যবস্থাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ পরিষেবা হিসেবে পরিগণিত করার জন্য পিছিয়ে নেই রাজ্য সরকার। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাথে সুপার স্পেশালিস্ট হাসপাতালের পরিষেবা ইতিমধ্যে জোর কদমে চলছে এবং ইতিমধ্যে চালু হয়ে গেছে কিছু কাজ। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের 60টি
পুরনো কলেজকে উন্নতিকরণ করে রাজ্যিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়েছে। এর মধ্যে কাছাড় জেলার ঐতিহাসিক কলেজ গুরুচরণ কলেজকেও রাজ্যিক বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ করা হয়েছে। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত নরসিংপুর উন্নয়ন খণ্ডে একটি স্বাস্থ্য কেন্দ্র সহ তিনটি মডেল অঙ্গনওয়ারি কেন্দ্রের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করে এই মন্তব্য করলেন আসাম সরকারের পরিবহন আবগরি ও মেইন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে মন্ত্রী পুঠিখাল গাঁও পঞ্চায়েতের অন্তর্গত পুঠিখাল স্বাস্থ্য এবং কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন, যার জন্য অর্থ মঞ্জুর হয়েছে মোট 53 লক্ষ টাকার ও পুঠিখালের আমরাকুচিতে 25 লক্ষ টাকার ব্যয়ে 341 নং মডেল অঙ্গনওয়ারি কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন। তারপর জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সিপাহী পুঞ্জিতে 230 নং মথুরাপুর মডেল অঙ্গনওয়ারি কেন্দ্র এবং ধলাই গাঁও পঞ্চায়েতের সদাগ্রাম পুরান সড়ক 372 নং মডেল অঙ্গনওয়ারি কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এটার মালিক ইঞ্জিনিয়ার নন, ঠিকাদার নন, মন্ত্রী নন, সন্ত্রী তাদের জানতে হবে, কাজ তাদের ভালো করতে হবে, যারাই করে আপনি করেন আমি করি আরেকজন করুক যেই করুক কাজ সঠিকভাবে করতে হবে। তো সঠিকভাবে করার জন্য আপনারা নিশ্চিতভাবে দায়িত্ব নিয়েছেন, আপনি অঙ্গীকার করেছেন, আমরা খুশি হয়েছি যে আপনি অঙ্গীকার করেছেন এখানে কাজ ভালো করে করবেন, সহযোগিতা আমাদের অঞ্চলে থাকবে। আমার এই ইঞ্জিনিয়ার আসলে বলবেন এটার নকশাটা, এখানে আমার সভাপতি আছেন, সভাপতির কাছে পৌঁছে দিলে হবে এই জিপির, তিনি নকশাটা জনসাধারণকে বুঝিয়ে বলবেন এরকম এরকম ঘর হলো, শুধু নকশাটা পৌঁছালে হবে, সঙ্গে চায়ের কাপ বা এগুলো না পৌঁছালে হবে, এই কি বলে লিচির বোতল না দিলে হবে, পয়সা লাগবে না। দিদি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদারবন পানগ্রামের অহরহ মাসিক পত্রিকা পরিবারের পক্ষ থেকে বুধবার সংবর্ধনা জানানো হয় বড়খোলার প্রবীণ সাংবাদিক তথা সমাজকর্মী রসেন্দ্র শর্মা মজুমদারকে। এদিন অহরহ পরিবারের পক্ষ থেকে সম্পাদক আব্দুল হাই লস্করের সঙ্গে সাংবাদিক শিবাশিস চক্রবর্তী, স্নেহাংশু তালুকদার, সমাজকর্মী জগন্নাথ রায়, স্বরূপ দত্ত, মহিমউদ্দিন আয়াজ লস্কর প্রমুখ বড়খোলার রসেন্দ্রবাবুর বাড়িতে গিয়ে ওনার হাতে উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন। রসেন্দ্র শর্মা মজুমদারের সঙ্গে দীর্ঘ সময় আলাপচারিতা হয় তাদের। প্রসঙ্গত, রসেন্দ্রবাবু উত্তর পূর্ব ভারতের প্রথম বাংলা দৈনিক প্রান্তজ্যোতির প্রথম সাংবাদিকদের মধ্যে একজন। পত্রিকার জন্মদাতা জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্ত বিশ্বাসভাজন হিসেবে রসেন্দ্র একসময়ে প্রান্তজ্যোতির সংবাদ বিজ্ঞাপন সার্কুলেশন সহ প্রশাসনিক গুরুদায়িত্ব সামলেছেন। 1957 সাল থেকে 1968 পর্যন্ত পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন তিনি। নিজে সম্পাদনায় চালান সংহতি নামক একটি পত্রিকা, যা একটা সময় যথেষ্ট সমাদৃত হয়। উল্লেখ্য, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে ছাত্রজীবন থেকে জড়িত রসেন্দ্রবাবু কাছাড় কলেজের ম্যাগাজিন চড়ুইবৃত্তির সম্পাদনা করেছেন। বর্তমান প্রজন্মের সাংবাদিকদের সততা অবলম্বন রাখার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, তার দুই পুত্র রঘুনন্দন মজুমদার ও রাজশ্রী শর্মা মজুমদার সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। শ্রীযুক্ত রসেন্দ্র শর্মা মজুমদার, বিশিষ্ট সাংবাদিক, বড়খোলা কাছাড়, শ্রদ্ধেয় মহাশয়, আপনি এমন একটা সময়ের সাক্ষী যখন পত্রিকা প্রকাশনা এবং সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করার মধ্যে একটা বিশেষ জীবনাদর্শ এবং প্রতিকূলতাকে হাসি মুখে বরণ করে নেওয়ার মানসিকতা সক্রিয় ছিল। যুগপৎ আধুনিক বরাকের নির্মাণের বহু ঘটনার সাক্ষী আপনি। উত্তর পূর্ব ভারতের প্রথম বাংলা দৈনিক প্রান্তজ্যোতিতে সাংবাদিকতার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব নির্বাহ করেছেন সুনামের সঙ্গে। ছাত্রজীবনে কাছাড় কলেজের মুখপত্র চড়ুইবতীর সম্পাদনা সহ আপনার নিজের সংহতি পত্রিকা বরাকের এক উজ্জ্বল অতীতের স্মৃতি বহন করে। বড়খোলার মতো প্রান্তিক জনপদে থেকে আপনাদের মতো যারা বৌদ্ধিক জগতে বিচরণ করে নবীন প্রজন্মকে আকৃষ্ট করেছেন, সাহসী হয়ে জীবনে অগ্রসর হতে তাদের প্রত্যেককে আমাদের প্রণাম। আপনি প্রচারের আড়ালে থাকলেও আপনার সৌরভ এখনো আন্দোলিত করে। বাল্যবিবাহের নামে নিরীহ মানুষের উপর মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্যাতন বন্ধ করার আহ্বান জানালো রাইজোর দলের নেতা শহীদউদ্দিন লস্কর। তিনি বলেন, সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে সরকার খড়গৃহস্থ হয়েছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানান। কিন্তু পুলিশ বাল্যবিবাহের নামে নিরীহ মানুষের উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে তা সম্পূর্ণ অন্যায় কাজ।
পুলিশ অবৈধ স্বামী গ্রেফতার করতে গিয়ে এই পরিবারের প্রাপ্তবয়স্ক মুরব্বী মানুষকে গ্রেফতার করে আনা কতটুকু যুক্তিযুক্ত কাজ। এক কথায় পুলিশ ইচ্ছামতো গ্রেফতার করা শুরু করেছে। পুলিশের এহেন কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান রাইজোর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরউদ্দিন লস্কর। তিনি আরও জানান, অনেক মানুষ জানেন না যে তাকে কি জন্য গ্রেফতার করা হয়েছে, তাই তিনি এসব বন্ধ করতে হাইলাকান্দির পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানিয়েছেন। বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে আমরাও রয়েছি, সমাজ থেকে এসব নির্মূল করতেও আমাদের চেষ্টা থাকবে, তবে এভাবে পুলিশ লিলিয়ে দিয়ে নয়, স্থানে স্থানে গিয়ে গণসচেতনতা সভা করে মানুষের মধ্যে তা বিস্তৃতভাবে বুঝিয়ে দিতে হবে। আর যদি পুলিশের এসব দপদপানি বন্ধ করা না হয়, মানুষ মাঠে নেমে আন্দোলন করতে বাধ্য হবেন। যার জন্য আসামের অন্য মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা আহ্বান করেছি যে বাল্যবিবাহ বন্ধ করার যে পরিকল্পনা আপনি নিয়েছেন এটার বিরুদ্ধে সজাগতা সৃষ্টি করা, বিশেষ করে আমাদের পিছপড়া এলাকাগুলিতে শিক্ষার উন্নতির জন্য কাজ করে দেওয়া, সংখ্যালঘুদের উন্নতির অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কাজ করে দেওয়া, এই সমস্ত না করলে এই সমস্ত সমস্যার সমাধান হবে না। এইভাবে পুলিশ লেলিয়ে মানুষদেরকে জেলে দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। সচেতনতা গড়ে তুলতে হবে, প্রত্যেকটা থানায় লোকাল মানুষদেরকে, লোকাল স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে নিয়ে মিটিং করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। কিন্তু আমরা দেখেছি হাইলাকান্দি জেলায় এই ধরনের কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়নি, কোনো ধরনের সচেতনতামূলক অভিযান হয়নি। শুধু মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পর নিরীহ মানুষদেরকে কম্পিটিশন চলে যে কোন থানা থেকে কোন থানায় বেশি মানুষ অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করা হবে। আমরা দেখেছি ইতিমধ্যে যে সমস্ত মানুষদেরকে গ্রেফতার করা হয়েছে, অনেক নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছে, অনেকজন জানে না তারা তাকে কিসের জন্য গ্রেফতার করা হয়েছে। তাই হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়কে আমরা আহ্বান করেছি যে বাল্যবিবাহের নামে নিরীহ মানুষদেরকে এ রাস্তা বন্ধ করেন, না হলে এর বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া হবে, মানুষ আন্দোলনমুখী হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে আমরা হাইলাকান্দির মানুষ সহযোগিতা করবো, কিন্তু দল সংগঠন সহযোগিতা করবো, কিন্তু বাল্যবিবাহের নামে এইভাবে হ্যারাসমেন্ট করা বন্ধ না করা হলে বিরূপ প্রতিক্রিয়া হাইলাকান্দিতে হবে। সোনাই জুড়ে বাইক র্যালি ও পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হলো যুব কংগ্রেসের ইয়ুথ জোর যাত্রা। বুধবার বিকেলে সোনাবাড়ি ঘাট থেকে বাইক মিছিল শুরু হয়, পরে সোনাই থেকে পদযাত্রা শুরু হয়ে কাজীডহরের সমাপ্তিস্থলে গিয়ে শেষ হয় ইয়ুথ যাত্রার মিছিল। এতে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস নেতারা বিজেপি সরকারের পাশাপাশি AIUDFকে এক হাত নেন। ঘৃণার বাজারে প্রেমের দোকান খুলতে যুব কংগ্রেসের যাত্রার প্রয়োজন বলে মন্তব্য করেন দুই বিধায়ক নুরুল হুদা ও আব্দুল বাতিন খন্দকার। অনুষ্ঠানে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবায়ের এনাম বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে যুব কংগ্রেস সমগ্র অসমব্যাপী কার্যসূচি হাতে নিয়েছে। এছাড়া বিজেপিকে বিধে বক্তব্য রাখেন যুব কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্মৃতিরঞ্জন লঙ্কা, যুব কংগ্রেস নেত্রী বর্ণালী ফুকন, সোনাই যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইজাজ হোসেন লস্কর, বর্তমান সভাপতি রাকিব মজুমদার প্রমুখ। কংগ্রেসের প্রার্থী না দেওয়ার কারণে আজকে সোনাই সমষ্টিতে কংগ্রেস দুর্বল বলে কিছু নেতারা ভাবছিল। তারা দুবছর আগে কিছু মানুষকে কংগ্রেস থেকে UDF এবং অন্যান্য দলে জয়েন করে ভাবিয়েছিল যে সোনাই থেকে কংগ্রেসকে মুছে ফেলবে। কংগ্রেস সোনাই সমষ্টির মানুষের অন্তরে থাকে, সেটাকে কোন নেতা টাকা পয়সা দিয়ে কখনো কিনে নিতে পারবে না। আপনারা আমার সাথে একসাথে বলুন, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। 4 নভেম্বর সোনাই ফিল্ডে সর্বভারতীয় নেতাদের উপস্থিতিতে, আমাদের নেতা গৌরব গগৈ মহাশয়ের উপস্থিতিতে আগামী 4 নভেম্বর সোনাই ফিল্ডে একটি জনসমাবেশ হবে। আমি এই সভা থেকে আজকে বলছি, আমরা সোনাই সমষ্টির মানুষ, সেই দিন দেখিয়ে দেব সোনাই সমষ্টিতে কংগ্রেসের ভিত্তি কতটুকু মজবুত আছে। ভুয়া কথার মাধ্যমে সোনাই সমষ্টিতে কংগ্রেসকে দুর্বল করতে পারবে না। আর আগামী নির্বাচনে আমার দল যে গোয়াল করে কংগ্রেস করে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, সেই দল আবার সরকারে আসবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠনে মুখ্য ভূমিকা নেবে এবং সোনাই সমষ্টি তথা সমস্ত আসামে ভারতবর্ষে রাহুল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস দল আবার ক্ষমতায় আসবে আমি আশা করি। আমি হাইলাকান্দি জেলার প্রতিটি ঘর থেকে সংগ্রহ করা এক মুঠো মাটি বা কলশ ভর্তি মাটিগুলি জেলার 62 পঞ্চায়েত কার্যালয়ে জমা রাখা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আলগাপুর ব্লকের অন্তর্গত চণ্ডীপুর জিবি অফিসের 4টি কলসি বুধবার শোভাযাত্রা করে জমা হয়েছে। আগামী 8 অক্টোবর এই অমৃত কলসগুলো সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ডে নিয়ে যাওয়া হবে। এরপর গুয়াহাটিতে এই কলস পাঠানো হবে, পরবর্তীতে নতুন দিল্লিতে নিয়ে জাতীয় যুদ্ধ স্মারক স্থল
কর্তব্য পথ এর নির্মাণে এই অমৃত কলসগুলোর মাটি ব্যবহার করা হবে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার 359টি গ্রামের সবকয়টি বাড়ি থেকে অমৃত কলসের জন্য এক মুঠো মাটি সংগ্রহ করা হয়েছে। আমরা দেখুন এই ভারতবর্ষ একটা মহান মহান দেশ, যে দেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করি, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বাস করি, তার মধ্যে আমরা যতটুকু মিলেমিশে আমরা এই ভারতবর্ষে বাস করে যাচ্ছি সেটা অন্যান্য রাজ্যের অনেকটা কম। তাই আমাদের এই সরকার বাহাদুরকে এই প্রোগ্রামের জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখুন যে দেশে আমাদের যে মাটিতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ পেয়েছি, যে দেশে আমরা মহাত্মা গান্ধীর মতো মহান মানুষকে পেয়েছি, যে দেশে আমরা বিবেকানন্দের মতো মানুষকে পেয়েছি, এই মাটি থেকে এরা জন্মগ্রহণ, এই মাটি থেকে এরা উঠে আমরা দেশকে অনেক কিছু দিয়েছেন এবং ভবিষ্যতে আরো আসছেন। আর তার পাশাপাশি আমরা প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য দেশকে ভালোবাসা, তার পাশাপাশি দেশের উন্নতির জন্য আমরা প্রত্যেকই সত্য দেশকে উন্নত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর নয়, দেশকে উন্নতি করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর নয়, আমরা প্রত্যেক মানুষ বাগান শ্রমিক থেকে শুরু করে দিনমজুর, শিক্ষক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত শ্রেণী আমরা জনসাধারণ আছি প্রত্যেকের দায়িত্ব দায়িত্ব হচ্ছে সরকার দেশকে অগ্রসর করে নেওয়ার জন্য। তাই আমরা সবই ঐক্যবদ্ধভাবে আমরা দেশের উন্নতি করতে, আমরা দেশকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিক্ত হবে। আলগাপুরে উন্নয়নমূলক কাজে সিন্ডিকেটরা চলছে বলে বিস্ময়কর তথ্য প্রকাশ্যে এনে সরব জনগণ। বুধবার আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন শহীদবন্ধ জিপিতে পঞ্চায়েতের অধীনে গৃহীত প্রকল্প সরজমিনে প্রদর্শন করে এ অভিযোগ করেন আরটিআই অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফ থেকে জেলা কমিটির উপসভাপতি জহিরুল ইসলাম লস্কর অভিযোগ করে বলেন, শহীদবন জিপিতে সরজমিনে বাস্তবে কোনো কাজ না করে বরাদ্দ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এভাবে আলগাপুর ব্লকে সিন্ডিকেটের মাধ্যমে কাজের কিছু না করে বরাদ্দ অর্থ গায়েব করা হচ্ছে। আরটিআই অ্যাসোসিয়েশন এ ব্যাপারে তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে হাইলাকান্দি ডিসিকে এক স্মারকপত্র প্রদান করে। শহীদবন জিপি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আরটিআই অ্যাসোসিয়েশনের আশরাফ হোসেন চৌধুরী, আবু জাহেব হক চৌধুরী প্রমুখ। করেছি এবং বিডিও মহোদয়কে আমি একটি মেমোরেন্ডাম দিয়েছি। বিডিও অ্যাসিস্ট্যান্ট বিডিও মহোদয় আমাকে একটা আশ্বাস দিয়েছেন যে ওই স্কিমগুলোতে কোনো ধরনের ডিমান্ড দেওয়া হবে না। আমি এটার জন্য বিডিও অ্যাসিস্ট্যান্ট বিডিও মহোদয়কে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে এই স্কিমগুলো ডিমান্ড দেওয়া যদি হয় তাহলে সত্যিকারে ফিল্ড ইনকোয়ারি করে যাতে ডিমান্ড দেওয়া হোক। মানুষ যখন জব কার্ডের যদি পয়সা যদি পেয়ে থাকে আমার কোনো অসুবিধা নেই, যদি ফিল্ডে এসে সঠিকভাবে ইনকোয়ারি করে যাতে ডিমান্ড দেওয়া হয় তাহলে আমার কোনো আসে যায় নাই। আমি জনগণের সাথে থাকবো আর আসছি আমি জনগণের হেল্প করার জন্য, কিন্তু ওদের কোনো ধরনের রাস্তার আটার মতো কোনো রাস্তা নেই সঠিকভাবে ওদের ফিল্ড ইনকোয়ারি করে ডিমান্ডটা দেওয়ার জন্য। আর আমি আরেকটা কথা বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, যে আমাদের বরাকবেলির হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টিতে বিশেষ করে দুর্নীতির সাম্রাজ্য চলছে, সেটার জন্য সঠিকভাবে সিএম ভিজিলেন্স পার্টি দিয়ে ইনকোয়ারি করার জন্য আমি সিএম মহোদয়কে বারংবার রিকোয়েস্ট করেছি। বিগত 21 সাল থেকে আমি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি আলগাপুর ব্লকের আন্ডারে চিপর সাংগন এবং বকরিয়াহর জিপি, তৎসঙ্গে আমার কর্মীবৃন্দ যোগাযোগ করেছেন আমার সঙ্গে। করার পর আমি ওদেরকে যোগাযোগ করেছি এবং ওরা মানে ডিসি স্যারের লোকে সাক্ষাৎ করেছেন, ওদেরকে ডিসি স্যার আশ্বাস দিয়েছেন যে এই স্কিমগুলো সঠিক তদন্ত হবে, এটা আমি আশাবাদী। গঠিত হলো না পূর্ণাঙ্গ কমিটি, গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত। শালচাপড়া শিক্ষাকণ্ডের অধীন বরযাত্রাপুর জিপির 701 নম্বর পুরানাকো এলপি স্কুলের পরিচালনা কমিটি সম্পূর্ণভাবে গঠন করা সম্ভব হয়নি। মঙ্গলবার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহাবুদ্দিন বরভুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতি পদের জন্য 3 জনের নাম প্রস্তাব হয়, কিন্তু অনেক চেষ্টার পরও সভাপতি নির্বাচন করতে না পারায় অবশেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী রবিবার ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে আজমা বেগম বরভুইয়া সহ সভানেত্রী পদে নিযুক্ত হন। এছাড়াও এদিন পরিচালনা কমিটির সদস্য নির্বাচন করা হয়। নির্বাচিত নাম
নির্বাচন করা হয়েছে 10 জন সদস্য, 10 জন সদস্যের মধ্যে মহিলা 5 জন, পুরুষ 5 জন, পুরুষ 5 জন এলাকা মহিনুল্লাহ পুরস্কার বড়বইয়া, আসকাবুদ্দিন বড়বইয়া, নাসিরুদ্দিন মজুমদার, মহিনুদ্দিন লস্কর, জাহানুদ্দিন মজুমদার, আর মহিলা এলাকা ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার সামাজিক সংস্থা খুঁজের পক্ষ থেকে স্নেহলতা চক্রবর্তীর স্মৃতিতে স্কুলের ছাত্রছাত্রীর উপর তুলে দেওয়া হয় উপহার। উপহারগুলো দিয়েছেন কল্যাণ কুমার চক্রবর্তী। 200টি স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাগ সহ খাতা কলম পেন্সিল রাবার স্কেল দেওয়া হয়। এদিন ললিতা দাস বালিকা বিদ্যালয়ে খোঁজের পক্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে ব্যাগ পেন্সিল রাবার স্কেল পেন্সিল কাটার ইত্যাদি তুলে দেন খোঁজের উপদেষ্টা কল্যাণ কুমার চক্রবর্তী। দুপুরে 12:30টায় ফাতিমা লস্কর এলপি স্কুলের বাচ্চাদের হাতে একই রকম জিনিস তুলে দেওয়া হয়। ফাতিমা লস্কর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালাম হাজারি খোঁজের প্রশংসা করেন। উপহারগুলি তুলে দিয়েছেন প্রধান শিক্ষক তুহিন বরভুইয়া, কামাল লস্কর, নুরুল ইসলাম বরভুইয়া, মিন্টু হাজারি, নার্গিস লস্কর, শর্মা শাহানাজ প্রমুখ। খোঁজের পক্ষে উপস্থিত ছিলেন তাহেরা লস্কর, সজল লস্কর, খোকন বরভুইয়া, বাপন দাস, কামাল লস্কর, নুরুল ইসলাম প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নবজাতককে মৃত ঘোষণা চিকিৎসকের, শ্মশানে গিয়ে কেঁদে উঠল শিশু। অবৈধ প্রেমের জেরে গর্ভবতী নাবালিকা বিষ পান করিয়ে খুন প্রেমিকের। ধলাই থানায় পুলিশ কর্মীর অত্যাচার, 4 যুবককে বেধড়ক মারপিট। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।